প্রবলেম হচ্ছে আচ্ছা আমি শুধু তোমার জন্য রেকর্ড করতেছি এটা যদিও মনে হয় আছে কিন্তু তারপরে আমি কনফিউজ সেই জন্য তো আমি আরেকবার আমার কথাগুলো রিপিট করতেছি যাতে রেকর্ডের মধ্যে কথাগুলো থাকে সেটা হলো যে আমরা এখানে পড়াচ্ছিলাম লাভলাস রুল এবং লাভলাস রুলে আমরা বেসিক্যালি রিলেশন দাঁড় করাচ্ছিলাম বিটুইন ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বি এবং একটা পয়েন্ট চার্জ কিউ তার মধ্যে আমরা বলছি যে এদের মধ্যবর্তী রিলেশন মানে বি এর মান কেমন হবে একটা পয়েন্ট চার্জের জন্য সেটা ডিপেন্ড করে হচ্ছে তাদের আহ মধ্যবর্তী যে দূরত্ব হম সেই দূরত্বের উপর ভেক্টর আর যেটা আমরা সেটা বলছি দূরত্বের উপর এবং দূরত্ব যদি কমে তাহলে এটার মান বাড়বে বিয়ের মান এবং দূরত্ব যদি বাড়ে তাহলে এটার মান কমবে বিয়ের বেসিক রিলেশন এবং আমরা দেখতেছি যে এদের মধ্যবর্তী ভি এবং আর এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল থিটা সেটার উপর ডিপেন্ড করে থিটার মান কমলে বিয়ের মান কমে তো এখানে আমরা বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আর ম্যাগনেটিক ইন্ডাকশনের ভ্যালু ক্যালকুলেট করতেছি ফর পার্টিকুলার পয়েন্ট চার্জ এইটা হলো আমাদের

হ্যাঁ এটা একটা কনস্ট্যান্ট আর কি তো এটার নাম বলছে আর কি ফর এক্সাম্পল আমরা যেমন মনে করি যে বলে থাকি যে জি ইকুয়েশনে আমরা ফার্স্ট সেমিস্টার পড়ছিলাম তাই না জি কে আমরা বলে থাকি যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এটার একটা নাম ঠিক তেমনি ভাবে এটা একটা নাম এটা নিয়ে আসলে বোঝার বা না বোঝার কিছু নাই এখন তুমি যদি আমারে প্রশ্ন করো যে স্যার পারমিয়াবিলিটি বলতে বুঝিটা কি সেটার একটা মিনিং আছে সেটা হলো যে আসলে বেসিক্যালি পারমিয়াবিলিটির বাংলা হচ্ছে যোগ্যতা এবং আমরা অন্যভাবে বলি যে ভেদ করার ক্ষমতা ফর আমরা মনে করো যে বলতে পারি যে একটা বুলেট পিস্তলের বুলেট আর কি রাইফেলের বুলেট মনে করো যে সে সাপোজ সে গাড়ির গ্লাস ভেদ করতে পারে তাহলে তার ভেদন ভেদনযোগ্যতা গাড়ির গ্লাসের চাইতে বেশি ধরে নিলাম তাহলে এটা বলতে কি বোঝায় এটা বলতে বোঝায় যে কেউ যদি তোমাকে শুট করতে চায় তাহলে তুমি গাড়ির মধ্যে সেফ নাও অর্থাৎ গাড়ির মধ্যে থাকলে তোমাকে শুট করতে পারে আমরা যদি বলি যে এটা দেওয়াল ভেদ করতে পারে না হ্যাঁ সিরামিকের দেওয়াল মানে আহ বিল্ডিং এর দেওয়াল ভেদ করতে পারে না তো সেক্ষেত্রে তুমি যদি বিল্ডিং এর ভিতরে থাকো সেক্ষেত্রে হয়তো তুমি সুরক্ষিত এরকম ব্যাপারটা সো এই যে ভেদ করার ক্ষমতা পারমিনেবিলিটি তাহলে এখানে বেসিকালি কার ভেদ করার ক্ষমতা সেটা হলো চার্জের মানে কি ইলেকট্রনের কোন একটা সিস্টেম চলাচলের যে ক্ষমতা বা সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার যে ক্ষমতা বলি আর পারমিনিটি অফ ফ্রি স্পেস মিনস সুন্দর স্থানের মধ্যে দিয়ে ইলেকট্রনের যাওয়ার যে ক্ষমতা সেটা এবং এটা অবভিয়াসলি এটার মান খুবই নগণ্য সেটা তোমরা জানো অলরেডি তাই না যে যে ওরছো তো 엡সিলন নটের মান যেটা ছিল যে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 তো আগে কত কিছু আছে সেটা নিয়ে আর জেনশন করার কিছু দরকার নাই আগে মনে করে দুনিয়ার কিছু আছে কিন্তু ভাগ কত দিয়ে 10 টু দি পাওয়ার -12 তো so 10 টু দি পাওয়ার 12 এটা হিউজ একটা সংখ্যা একের পরে আরো 12টা শূন্য দিতে হবে এই সংখ্যা দিয়ে উপরের অংশটাকে ভাগ করলে তো কিছুই আর থাকে না তো বেসিক্যালি এটা অনেক কম ইটস ভেরি মানে

পড়বো এবং তার কথাবার্তা কিরকম সেটা বলা নাকি আমি একটু তোমাদের মনে করাই দিই যে বার্ড সেভার কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি মানে একটা জিনিস যদি তোমাদের মাথায় থাকে তাহলে হয়তো একটু বুঝতে সমস্যা সুবিধা হয় তো এটার মেইন কনসেপ্ট হচ্ছে একটা কারেন্ট ক্যারিং ওয়ার ঠিক আছে মানে একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে এই যে তোমরা এরকম একটা ফিগার দেখছিলে মনে করে যে এরকম একটা আকার বা তারের মধ্যে এরকম একটা যেন বলে ট্যানজেন্ট নিয়ে এইটুকু দৈর্ঘ্য এল ধরে তার সাথে তার সাপেক্ষে ম্যাগনেটিক ফিল্ড এর মানের ক্যালকুলেশন এই এরকম ছিল মেবি হ্যাঁ সো এটা মানে এখানে মেইন কনসেপ্ট হচ্ছে একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে ইলেকট্রিসিটি পাস করে তাহলে ওই চারের চারিদিকে ঠিক কত দূরে বা কিভাবে ম্যাগনেটিক ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের মানটা কেমন হয় সেটা আমরা ক্যালকুলেট করব আর কিছু না আমরা দেখলাম যে সেই ইলেকট্রো আবিষ্কার করলো হ্যাঁ এবং এই একই বছরে ওরিস্টেট যে বছর আবিষ্কার করছে সেই বছরে বায়োটসেভার একটা ইকুয়েশন দাঁড় করাইছিল সেই কোয়েশনটা কি ফর দা ফিল্ডু সেটার ক্যালকুলেশন করার জন্য বায়োসার্ভার একটা ফর্মুলা দাঁড় করেছিল স্বতন্ত্র এবং স্বাধীনভাবে আইমিন তাদের সে তার কাজ নিজের মতো করছে এবং বায়োট সার্ভার তারাও নিজের কাজ নিজের মতো করছে তো ফাইনালি দেখা গেল যে আসলে দুই জনের ফাইন্ডিংস দুই জন না বেসিক্যালি এক গ্রুপে দুই জন এক গ্রুপে একজন সো তাদের ফাইন্ডিংস সিমিলার হয়ে যাচ্ছে একই রকম সো ফাইনালি দে প্রপোজড এ ম্যাথমেটিক্যাল ফর্মুলা ফর দ্য ফিল্ড ডিউ টু সিঙ্গেল কারেন্ট এলিমেন্ট রাদার দ্যান এ ফাইনাইট লেন্থ অফ ওয়্যার যাই হোক এগুলা বলছে তাহলে তোমাকে মানে এটা হচ্ছে একটা বেসিক ডিসকাশন তো এইখান থেকে আমরা যে একটা সামিশনে আসি সামারিতে আসি সামারি বলতে কেমন আমরা মনে করে যে বলছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড দুই ভাবে ক্রিয়েট হয় একভাবে হচ্ছে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইলেকট্রন প্রতিস্থাপন করি বা একটা চার্জ নিয়ে আসি তাহলে সেখানে ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হয় এবং দ্বিতীয়ত একটা কারেন্ট ক্যারিং এর চারিদিকে অর্থাৎ একটা এর মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে তাহলে তার চারিদিকেও ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় তাহলে আমরা বলতে পারি যে প্রথম অংশটা অর্থাৎ ইলেকট্রনকে নিউক্লিয়াসের ম্যাগনেটিক কাছাকাছি আনলে এই এক্সপেরিমেন্টটা করছিল হচ্ছে ওয়েস্টেট বেসিক্যালি এবং একটা কারেন্ট ক্যারিং এর চারিদিকে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় সেই এক্সপেরিমেন্টটা করতে হচ্ছে বায়োট এবং সাইবার তাহলে তারা দুজনাই দুজনাই সঠিক ছিল এবং বেসিক্যালি দুইটা ক্ষেত্রে দুজনের অবদান মানে দুই গ্রুপের অবদান আছে এই আর এরকম সো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি আর কি মানে এটা কারণ কি বা কি কোথায় থেকে আসলো সেটা বাট আমরা বেসিক্যালি এখানে যেটা দেখবো সেটা হলো যে বায়োসাভার ল দিয়ে আমরা কেমনে একটা কারেন্ট ক্যারিং ওয়ারের মধ্যে দিয়ে যে কারেন্ট গেলে আমরা তার ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে পারি সেটাই হচ্ছে আমাদের মেইন এখানে ঠিক আছে সো আমরা এটা ধরে নিচ্ছি যে একটা ওয়্যার মনে করো এটা একটা ওয়্যার এই যে সিলিন্ডার টাইপের দেখাচ্ছে যেটা এটা একটা ওয়্যার আই মিন এটা আর কি ঠিক আছে এটা এটা একটা ওয়্যার সো এটা একটা ওয়্যার যার ক্রস সেকশন আমরা বলছি এ সাপোজ এবং আমরা বলছি যে রো হচ্ছে যদি নিলাম যে তার চার্জ ডেন্সিটি এবং আমরা ধরে নিচ্ছি যে চার্জটা মুভ করতেছে ভি ভ্যালোসিটি এগুলো আমরা ধরে নিচ্ছি সো জে ইজ ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস আর ইজ ইউনিট ভেক্টর অ্যালং আর এগুলো আমরা ধরছি এন্ড ফর এ পার্টিকুলার ডিসটেন্স এট এ পয়েন্ট পি আমরা ধরে নিলাম যে তোমার পি হচ্ছে একটা পয়েন্ট যেটা আর ডিসটেন্সে অবস্থিত ওই চার্জ থেকে এবং হরিজন্টালি ক্যাপিটাল আর ডিস্টেন্স অবস্থিত কিন্তু আমরা পার্টিকুলার একটা সেগমেন্ট কনসিডার করতেছি পার্টিকুলার সেগমেন্ট হচ্ছে এটা যেটাকে আমরা ডিএল বলতেছি মানে ক্ষুদ্রতম একটা দৈর্ঘ্য এ ডিএলটা হচ্ছে ভেক্টর আর ডিস্টেন্স অবস্থিত এইটার জন্য এই ডিএল দৈর্ঘ্যের জন্য আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর সেটার মান ডিবি হবে এরকম ডিবি ইজ ইকুয়াল টু মিউ বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার এইটা বেসিক্যালি আসছে

আর জাস্ট সিম্পলি একটার ভ্যালোসিটি তো সেটা হচ্ছে যে আই হচ্ছে কারেন্ট কতটুকু কারেন্ট যাচ্ছে কার মধ্যে দিয়ে তোমার ডিএল ডিস্টেন্স এর মধ্যে দিয়ে সো ডিএল ডিস্টেন্স এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা বেসিক্যালি এটা ক্ষুদ্র দৈর্ঘ্য যেহেতু ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যে যে টোটাল চার্জ আছে সেই চার্জের সমান আমরা বলতে পারি মানে এটা আমরা ধরে নিয়েছি কনসিডার করে নিয়েছি কারণ হলো যে টোটাল বেসিক্যালি যে ইলেকট্রন তো মানে কারেন্ট ফ্লো যেটা এটা তো বেসিক্যালি একটা চার্জের সমষ্টি তাই না তো মনে করো যে আমরা আইল টু বলতে পারি যে এ বলতে পারি বেসিক্যালি এরিয়ার কথা চিন্তা করলে তো আমরা মনে করো সেটাকে বললাম কিউ বাই এল লেন্স এর আর এটা হচ্ছে ডিএল কে হচ্ছে লেন্থ এল এল বাদ দিলে বেসিক্যালি এটা একটা চার্জই থাকলো আইডিএল যেটা

তাহলে পুরো ওয়ার এর জন্য আমাদের ইন্টিগেশন করব ইন্টিগেশন হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আমরা ধরে নিচ্ছি আমাদের যে তার সেটা দৈর্ঘ্য হচ্ছে অসীম সেটা দৈর্ঘ্য হচ্ছে অসীম এটা আমরা ধরে নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা এটা ইন্টিগেশন করব এখন একটা কাজ করো সেটা হলো একটু একটু তোমাদের কষ্ট দিই আর কি সরি কষ্ট দেয়া বলা যায় আবার আরেক অর্থে বলা যায় যে পার্টিসিপেশন করানো সবাইকে সো হিয়ার ইজ আওয়ার ফিগার দিস ইজ দ্য ইন্টিগ্রেশন এন্ড হিয়ার ইজ দ্য ক্যালকুলেশন হ্যাঁ ইউ হ্যাভ টু কাম অ্যাক্রস আপ টু দিস পয়েন্ট এই এতটুকু আসো তোমরা দেখি কে পারো পুরা ক্যালকুলেশন দেখাই অর্থাৎ এখানে কিছু সামান্য কিছু ডিটেলস ক্যালকুলেশন আছে সেইগুলো আমি চাচ্ছি যে তোমরা নিজে করো যদি না পারো পাঁচ মিনিট পরে আমি করে দিব সমস্যা নেই শুরু করো টাইম স্টার্টস নাও আচ্ছা তাহলে আহ কেউ কি করতেছো চলো আমিও তোমাদের সাথে করি যারা করতেছ আগে থেকে তাদের তো সাধুবাদ তাহলে বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হলো যে এই তোমার নিউনট এটা কি ইনটিগ্রেশন করবো আমরা লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি তাহলে আমরা এই ফিগার থেকে প্রথমে একজন বলতেছে আচ্ছা তো ফিগার আমরা প্রথমে ফর্মুলা নিয়ে আর বের করতে পারি আমাদের যেতেখানে আর লাগবে তো তোমরা দেখছো যে এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে আহ আমাদের এই আর স্কোয়ার ইসিগুলো বেসিক্যালি হচ্ছে এল

আবার এই পার্টিকুলার ফিগারের জন্য আমরা সাইন থিটার মান বের করতে পারি এটা যদি আমাদের লম্ব হয় এটা যদি অতিভুজ হয় হুম তাহলে আমরা জানি যে সাইন থিটা লম্ব হয় অতি বুঝতে ঠিক আর বাই স্মল আর তাহলে আমরা এই অংশটা সাইন থিটি টা ডিএল বাই আর এই অংশটার মান আমরা এই এরকম পাই যে তোমার এই যে এটা তো বেসিক্যালি আর এর মান তো এরকম পাচ্ছিলাম এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হাফ হ্যাঁ এটা তো এখানে আমাদের এক্সপ্রেশনটা এই এখানে এটা এটা আর এ আর আর এ আর ডিএল ছিল আমাদের এখানে সাইন থিটা ডিএল তো তো সাইন থিটার জন্য আর বাই স্মল আর পাইলাম তো আর বাই স্মল আর আর এই স্মল আর এর মান এইখানে এখানে পাইছি আমরা এখানে অলরেডি একটা আর কিউব ছিল তার সাথে একটা আরেকটা আর যোগ হবে তাহলে আর স্কোয়ার ছিল তার সাথে আরেকটা স্মলার যোগ হবে তাহলে বেসিক্যালি হবে আর কিউব তাহলে এটার সাথে আরো পাওয়ার 3 গুণ হবে সো হাফ ইনটু 3 मींस 3 বাই 2 আর কি ঠিক আছে তাহলে এক্সপ্রেশন এরকম আর ডি এল এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু 3 বাই 2 পাওয়ার টু দি পাওয়ার আর কি হ্যাঁ এটা এখন আমাদের ক্যালকুলেশনের জন্য আর কি আমরা কি করছি যে তোমার ধরে নিচ্ছি যে এল ইজ ইকল আর টেন থিটা টেন ফাই আর কি সো ডি এল ইজ করলে আর সেক স্কোয়ার ফাই ডি আমরা জানি যে টেন ফাই কে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার আর কি তাহলে এই মানগুলো আমাদের এই এক্সপ্রেশনে আমরা যদি বসাই দিই অর্থাৎ এটাতে বসাই দাও অলরেডি যারা বসাইছিল ভালো আমি তারপর দেখাই দিচ্ছি সো আমাদের ছিল আর ডিএল এল করছি ওকে সমস্যা নাই তো আর ডিএল তাহলে আর এর জায়গায় আর থাকলো আর ডিএল এর জায়গায় ছিল আর সেক স্কোয়ার ফাই ডি ফাইভ সো আর সেক স্কোয়ার ফাই ডি ফাইভ হয়তো দেখো ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এটা এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু

এটা এটা কেটে দিলে থাকলো আর এটা এটা কেটে দিলে থাকলো হচ্ছে ওয়ান বাই সেক কিউব মানে সেক আর কি সেক ফাই ছিল সেক ফাই যে কিন্তু ওয়ান ফাই তাহলে বেসিক্যালি উপরে কস ফাই সো এই যে দেখো আর টা বাইরে নিয়ে চলে আসছে আমাদের ফোর পাই সাথে আর কস ফাই ডি ফাই এরকম চলে এসছে আরো আমরা জানি যে আমরা যদি কখনো চেঞ্জ করি ভিতরে সাবস্টিটিউট গুলা লিমিটও চেঞ্জ হয় তাহলে আমরা এল ইজিগোল টু আর টেন তাহলে এল যখন প্লাস ইনফিনিটি এরকম তখন টেন পাই ইনফিনিটি বাই আর মানে বেসিক্যালি হচ্ছে তোমার ইনফিনিটি সো টেন পাই ইনফিনিটি মানে কখন নাইনটি ডিগ্রি সো লিমিট উইল বি প্লাস বাই টু মাইনাস বাই টু

যেখানে প্লাস ইনফিনিটি ছিল সেখানে প্লাস নাইনটি ডিগ্রি যেখানে মাইনাস ইনফিনিটি ছিল সেখানে মাইনাস নাইনটি ডিগ্রি ঠিক আছে সো তাহলে এখন কজ ফাই ডিফাই করবা তো কজ কে ইন্টিগ্রেশন করলে সাইন হয় তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস হ্যাঁ মাইনাস এ মাইনাস প্লাস আবার সাইন নাইনটি ডিগ্রি তাহলে ওয়ান প্লাস ওয়ান বেসিক্যালি টু সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান আর কি সো এখানে উপরে টু আর এখানে নিচের ফোর কেটে গিয়ে থাকলো হচ্ছে টু তাহলে বেসিক্যালি আমাদের এক্সপ্রেশনটা হলো বি ইজ ইকাল টু মিউনট বাই টু পাই যেখানে এই ক্যাপিটাল আর হ্যাঁ বলো স্যার স্যার এখানে বায়োট সাবার্ট ল তো স্যার স্যার ইয়া তো হতে পারে দুই তিন রকম হতে পারে স্যার ইনফিনিটির জন্য এক রকম সার্কুলার এর জন্য এক রকম তাহলে এটা এটা কার জন্য হবে সার্কুলার জন্য এটা ইনফিনিটির জন্য আচ্ছা একটা ওয়্যার যেটা দৈর্ঘ্য আমরা জানি না সেটাকে আমরা ইনফিনিটি ধরে নিয়ে ক্যালকুলেশন করতেছি তাহলে কি শুধু মানে যে যথারীতি যেমন বলছি আসলাম যথারীতি যেমন বলছি যে আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা টপিকস এর অনেকগুলো মানে ক্যাটাগরি আছে আমরা খুবই লিমিটেড পড়াই যতটুকু পড়াই ঠিক ততটুকুই তোমার সিলেবাস আর কি সো এর বাইরে আরো অনেক কেজ আছে যথারীতি আমাদের ওই তোমার তুমি গতদিন প্রশ্ন করছিলে সেখানেও আমি বলছিলাম যে আমাদের কিন্তু ওই এমপিএস লোতেও আরো অনেক কেস আছে কিন্তু আমরা জেনারেলাইজ একটা কেস পড়েছিলাম যে কেসটা জেনারেল আর কি এখানেও আমাদের আরো অনেক কেস থাকতে পারে আমরা এটাই পড়াচ্ছি তো এটাই তুমি পড়বা ঠিক মতো ঠিক আছে আসলাম জি স্যার তবে তোমার আগ্রহ আমার ভালো লাগে হ্যাঁ তো সেক্ষেত্রে তুমি চাইলে তুমি নিজে থেকে পড়তে পারো কিন্তু তুমি দেখো না আমি রেগুলার ক্লাস নিই তারপরেও হিমশিম খাচ্ছি ঠিক মতো শেষ করতে আমি তো খুব না পড়তে কখনো ক্লাস कैंसिल করি না ক্লাস না নি এরকম হয় না তবে তারপরে আমি তো hinsong পাচ্ছি এখন তাহলে আরো যদি বেশি পড়াতে চাই তাহলে তো আমাদের সিলেবাস শেষ হবে না কখনো এই সময় কম এবার অনেক সময় কম পাইছে মাত্র পাইছি এক মাস তো দিয়ে বুঝে উঠিয়ে নাই ভাই না আমি তো বললাম সময় কম পাইছো বলতে সিস্টেমের সময় সেম ছিল কিন্তু আমাদের ফুটফুল সময় ইফেক্টিভ সময়টা কম হয়ে গেছে আর কি আমরা প্রথম দুই এক সপ্তাহ কেমন ক্লাস নিই নাই করি নাই এরকম আর কি কিন্তু সিস্টেমে এখন অথরিটি যেটা বলছে আর কি যে তোমাদের জানুয়ারি ষোলো তারিখ থেকে শুরু হয়েছে সিস্টেম হচ্ছে যে মিড টার্ম এর জন্য ছয় সপ্তাহ দেওয়া তো ওইখানে দুই সপ্তাহ গেছে এখানে চার সপ্তাহ ফেব্রুয়ারিতে ব্যাস শেষ এরকম বলতে চাই এনজয় হোক তো তোমরা ফার্স্ট সেমিস্টারে বেশি সময় পাইছিলা সেটা হচ্ছে তোমাদের মানে সেটা আর একটা সিস্টেম লসের এর কারণ কারণ তোমরা এক মাস ক্লাস করছিলা তারপরে বড়দের পরীক্ষা হয়েছিল তোমরা তখন তখন তারপরে আবার নতুন করে শুরু হয়েছিল ওদের মাস 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 এবং তোমাদের এক আড়াই যেটা কখনোই পাওয়া না তো সেটা বাড়তি ছিল আর ওইটা সিস্টেমের কারণে সিস্টেম লস এর কারণে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তোমাদের এক মাস ক্লাস হওয়ার পরে বন্ধ হয়ে গেছিল ক্লাস আবার বসেছিল মনে পড়ে

ফাইনালে নয় মানে তোমার ধরে নিতে পারো যে দুই মাস সামথিং আর ফাইনালে যদি মানে আট নয় সপ্তাহে কম পাবো আর কি সবসময় ছাড়া আমাদের একটা সেমিস্টার কি ছয় মাসে না ছয় মাস পরীক্ষা আছে না বাকিগুলা ক্লাসি যদি ছয় মাস হয় তাহলে বাকি কাজগুলো কেমন হবে এইখানে দেড় মাস মনে করো এখানে দুই মাস সামথিং মানে টোটাল মনে করে যে তোমার এক জায়গায় দেড় মাস এক জায়গায় দুই মাস এক সপ্তাহ মনে করো তো প্রায় ছুটি টুটি দিয়ে টোটাল চার মাস ক্লাস হয় বাকি দুই মাস হচ্ছে পরীক্ষা টরীক্ষা সবকিছু মিলাই এভাবে আর কি বুঝতে পারছো এই আর কি তো আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাচ্ছ ঠিক আছে তো দিস ইজ আওয়ার এক্সপ্রেশন ফর বায়োটস অ্যাবাউট হ্যাঁ যেটা আমরা নিয়ে আসলাম তো আমরা কোশ্চেন গুলো দেখলাম

এই যে বায়ার সেলার ল এন্ড পুল আউট ঠিক আছে এটা দেখবা জাস্ট শর্ট একটা ডিসকাশন আর কিছু না আর বাকি গুলো আমরা সবই পড়াইছি লরেন্স ফোর্স কাকে বলে বলে ফোর্স কারেন্ট ক্যারিং ল বি লাইন বা ডাইভারজেন্স অফ বি ম্যাগনেটিক ফ্লাক্স লাপলাস রুল সবই পড়াইছি ম্যাথ গুলো দেখবা সো দিস ইজ হ্যাঁ বলো স্যার এখানে 5 যে আছে স্যার ওইটার কি কোনো ভিডিও আছে ওই ক্লাসটার আই আই এম নট শিওর অ্যাবাউট ইট আমি আসলে মনে করছিলাম আছে মেবি কিন্তু দেখতেছি আমি দেখব যদি না থাকে আবার দিব সমস্যা নেই প্রয়োজনে আমি নিজে নিজে ভিডিও করে দেব আমি তোমাদের জন্য সবকিছু করতে রাজি আছি সমস্যা নেই থ্যাংক ইউ স্যার আজকেরটা ইয়ে তাহলে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার এটা ফিনিশিং আমরা একটু শর্ট ব্রেক নিব দশ মিনিট তারপরে আবার আমরা এসে থার্ড চ্যাপ্টারটা শুরু করবো আমি থার্ড চ্যাপ্টারও আজকে কিছু দূর পড়াবো তোমাদের বুঝাই দিব